আল্লাহ তাআলা বলছেন ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমাদের কি হলো কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না সেই সকল লোকদের জন্য والمستضعفين من الرجال والنساء والولدان সেই সকল দুর্বল নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা নিপীড়িত নির্যাতিত হয়ে যারা বলছে الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها যারা বলছে হে আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন যেই জনপদের লোকেরা জালিম আমাদের উপর জুলুম করছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া আমাদের জন্য আপনার তরফ থেকে একজন অভিভাবক নির্ধারণ করে দেন ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আমাদের জন্য আপনি আপনার তরফ থেকে একজন সাহায্যকারী সিলেক্ট করে দেন সাহায্যকারী পাঠায়া দেন কোরআনের কোন আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে ওই আয়াত নাজিলের ব্যাকগ্রাউন্ড ওই আয়াত নাজিলের পটভূমি যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল নাজিলের কারণ জানতে হয় এই আয়াতটা নাজিল হয়েছিল একটি দুঃসময়ে কঠিন সময়ে একটি কঠিন সময়ে এই আয়াতটি নাজিল হয়েছিল শুনেন সেই সময়টা কখন মক্কায় যখন নবীজি দাওয়াত শুরু করেছেন দাওয়াতের পরে 13 বছর নবীজি এবং তার সাহাবীরা নির্যাতিত নিপীড়িত হয়েছিল এরপরে আল্লাহ তাআলার হুকুমে নবীজি এবং সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন হিজরতের ওয়াজ বহু আপনারা শুনেছেন আমার দেশে ওয়াজ হয় বেশি কিন্তু কথাগুলো নিয়ে মানুষ ফিকির করে অনেক কম ফিকির মানে চিন্তা একটু চিন্তা করে দেখুন তো হিজরতটা কিন্তু এটা ছোটখাটো বিষয় নয় সাধারণ বিষয় নয় মাইগ্রেশন এটা কিন্তু সাধারণ বিষয় নয় এই যে মক্কায় নিজের ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সহায় সম্পদ সব কিছু ছেড়ে দিয়ে অন্য আরেকটা নগরীতে চলে যাওয়া শুধুমাত্র ঈমানের কারণে আসলে একটু ফিকির করেন আপনাকে বলা হলো আপনি ঈমানের জন্য কুমিল্লা থেকে সিলেটে হিজরত করেন আপনি তো প্রথমেই বলবেন হুজুর 3 কোটি টাকার বাড়ি কুমিল্লা শহরে বানিয়ে রেখেছি 10 12 কোটি টাকার ব্যবসা এত জমি জমা এগুলো ছেড়ে আমি কেমনে যাব কত অজর আপত্তি আপনি পেশ করবেন কিন্তু যখন হিজরতের অর্ডার এসেছে অনেক ধনী ধনী সাহাবীরা ভিটামাটি ঘর বাড়ি জায়গা জমি সব তারা ফেলে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন কোনো আপত্তি করেছেন নাকি এর নাম ঈমান সামিআনা ওয়া আতাআনা শুনলাম আর মানলাম কোনো সে নাই কোনো ওজন নাই কোনো আপত্তি নাই যেটা আসবে আল্লাহর তরফ থেকে শুনবো আর মানবো এটার নাম হলো আরো জোরে বলেন অজর আপত্তি পেশ করার নাম ঈমান নয় অজর আপত্তি পেশ করার নাম হলো নিফাক অর্থাৎ মুখে মুখে বলে একটা তলে তলে চলে আর একটা মক্কা থেকে নবীজি হিজরত করলেন সাহাবীরাও হিজরত করলেন কিন্তু কিছু কিছু সাহাবী শারীরিকভাবে দুর্বল শারীরিকভাবে দুর্বল কিছু কিছু ঈমানদার আর্থিক অবস্থাও ভালো না এরা হিজরত করতে পারলেন না মক্কায় থেকে গেলেন মক্কার কাফিরেরা এবারে এই দুর্বল ঈমানদারদের উপরে নির্মম নিষ্ঠুর নির্যাতন আরম্ভ করে দিল এত জুলুম করে এত নির্যাতন করে কিন্তু দুর্বল এই ঈমানদারদের ঈমান কেড়ে নিতে পারে না ঈমান কেড়ে নিতে পারে না এখন এই লোকগুলোর কাছে টাকা নাই পয়সা নাই অন্যান্যদের মতো তারা মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার কোনো ব্যবস্থা নাই মক্কা থেকে মদিনায় যাওয়ার মতো
তাদের কোনো অবস্থাও নাই টাকা পয়সা নাই আবার অনেকে আছেন এমন যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি হিজরত করেন নাই তার মাও হিজরত করেন নাই আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু হিজরত করেন নাই এই রকম অনেক সাহাবী যেতে পারেন নাই যারা আর্থিক অবস্থা যাদের খারাপ ছিল যারা বার্ধক্যে উপনীত ছিলেন যেতে পারেন নাই নির্মম নির্যাতনে নিপীড়নে তারা যখন অতিষ্ঠ তখন তারা ভাবছেন হায় 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 অবস্থা থেকে আমাদের উত্তরণ কেমন করে হবে ওদিকে কাফিররা বলছে শোনো তোমরা ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো কিন্তু ঈমানদারদের সিদ্ধান্ত হলো জীবনের মায়া ছাড়ব তারপরও ঈমান আমরা ছাড়ব ঈমান আমরা ছাড়ব না নির্যাতনে নিপীড়নে নির্মমতায় নিষ্ঠুরতায় যখন এই মজলুমদের আহাজারি বাড়তে লাগলো তখন তারা আল্লাহর কাছে দোয়া করেছিলেন দুইটা জোরে বলেন কয়টা প্রথম দোয়া করেছিলেন রব আমাদের তো হিজরত করার সামর্থ্য নাই এই ব্যবস্থাপনায় আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা করেন এটা ছিল একটা দোয়া দুই নাম্বার দোয়া তারা করেছিলেন অথবা আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠাও আমাদের জন্য কোনো মুজাহিদ বাহিনী পাঠাও যারা আমাদেরকে এই নির্মমতা থেকে নিষ্ঠুরতা থেকে হেফাজত করবে তারা যখন এই দুইটা দোয়া করলেন দুয়ার পাওয়ার হলো এমন যখনই তারা আল্লাহর কাছে এই মজলুম অবস্থায় চাইলেন তাদের দোয়া কবুল করে নিলেন কে আল্লাহ ওই মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে কোরআনের এই আয়াত নাজিল করলেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা এর 75 নম্বর আয়াত নাজিল করে মদিনায় থাকা মুমিনদেরকে আল্লাহ বললেন তোমরা তো মদিনায় চলে এসেছো কাফির মুশরিকরা তোমাদের উপরে নিপীড়ন নির্মমতা চালায় না কিন্তু তোমাদের ভাইয়েরা তোমাদের বোনেরা যারা হিজরত করতে পারে নাই তারা জালিমদের জুলুমে অতিষ্ঠ সুতরাং তাদেরকে তোমরা জিহাদের মাধ্যমে মুক্ত করো তাদের জন্য তোমরা সাহায্যকারী হও এবার আল্লাহ তাআলা এই হুকুম দিয়ে আয়াত নাজিল করলেন আয়াত নাজিল হয়ে গেল ওয়ামালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজালি ওয়ান নিসাই ওয়াল ولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها কি হলো তোমাদের কেন তোমরা সেই সকল দুর্বল নারী পুরুষ আর শিশুদের জন্য তোমরা আল্লাহর পথে লড়াই করছো না যারা বলছে আল্লাহ আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন যেই জনপদের অধিবাসীরা জালেম আমরা মজলুম ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আর আমাদের জন্য আপনার তরফ থেকে আপনি সাহায্যকারী পাঠান অভিভাবক পাঠান আহারে দেখেন এই কথাটা আজকে কেন বললাম এই আয়াতটা আজকে কেন টানলাম নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওহী নাজিল বন্ধ হয়ে গিয়েছে দেখেন তো মদিনায় যখন নবীজি তার সাহাবীদেরকে নিয়ে আসে নিয়ে আছেন মক্কায় তারা নির্যাতিত মক্কায় যারা নির্যাতিত তাদেরকে মুক্ত করার জন্য মদিনার মুমিনদের উপরে জিহাদের বিধান দিয়ে দিলেন কে আজকের যুগে যদি কোরআন নাজিল হওয়ার সুযোগ যদি থাকত তাহলে ফিলিস্তিনের দুরবস্থা দেখে আল্লাহ তামাম দুনিয়ার অন্যদের উপর আয়াত নাজিল করতেন কি হলো তোমাদের কেন তোমরা তাদের পক্ষে কথা বলো না তাদের পক্ষে লড়াই করো না কারণ সেখানেও তো মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান সেখানে অত দুর্বল নারী পুরুষ এবং শিশুরা পর্যন্ত অসভ্য বর্বর ইহুদিদের থেকে রেহাই পাচ্ছে না যদিও আমরা বাংলাদেশে বসবাস করি কিন্তু আমাদের হৃদয় ফিলিস্তিনে বসবাস করে প্রত্যেক দিন যখন আমরা দেখি আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুরা তারা যখন অসভ্যদের হামলায় জর্জরিত হয় জীবন দেয় তখন আমাদের হৃদয় তাদের জন্য কাঁদে কি কাঁদে না অবশ্যই কাঁদবে কারণ নবীজি বলেছেন আল মুমিনুনা কাল জাসাদিল ওয়াহিদ মোমেনরা হচ্ছে কি দেহের ন্যায় ইমানি সম্পর্ক এটা হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পর্ক কারণ হলো এই সম্পর্কের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কি আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া
নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই আবার নবীজি বুখারীর হাদিসে বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই আমি বাংলাদেশের বাসিন্দা আফ্রিকার বাসিন্দা আমার কোন ভাই যদি ঈমান আনে সেও আমার ভাই হয়ে যায় সুবহানাল্লাহ এজন্য আমার ভাই পৃথিবীর যেখানেই নিপীড়িত হবে তার জন্য আমার হৃদয় কাঁদবে কি কাঁদবে না অবশ্যই কাঁদবে আর ফিলিস্তিনিদের জন্য আমাদের হৃদয় আরো বেশি কাঁদে এর বেশ কিছু কারণ আছে কারণ শেষ জামানায় কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন হচ্ছে দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান আপনারা কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন অনেক তথ্য পাবেন আপনারা মন দিয়ে শুনবেন ফিলিস্তিন হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কেন শুনেন এই ফিলিস্তিনকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ছয় জায়গায় আল্লাহ তাআলা আল আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি এবং বরকতময় ভূমি বলে সম্বোধন করেছেন সুবহানাল্লাহ কয় জায়গায় এই ফিলিস্তিন কেন গুরুত্বপূর্ণ কারণ সেখানে আমাদের আগের কিবলা মসজিদুল আকসা অবস্থিত এবং মসজিদ আকসা সেই গুরুত্বপূর্ণ মসজিদ যেই মসজিদে দুনিয়ার সমস্ত পয়গম্বরেরা নামাজ আদায় করেছে মসজিদে আকসাকে কিবলা বানিয়ে নবীজি ১৬১৭ মাস সালাত আদায় করেছেন মসজিদে আকসা সেই মসজিদ কোরআনে দুইটা মসজিদের নাম আছে কোরআনে কি কুমিল্লার কোনো মসজিদের নাম আছে কয়টা মসজিদের নাম আছে মসজিদুল হারাম মসজিদুল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা একই আয়াতে দুই মসজিদের নাম বরকতময় সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুবহানাল্লাহ এটা সেই পবিত্র মসজিদ ফিলিস্তিনের ফিলিস্তিন নিয়ে মুসলমানদের এত আবেগ কেন কারণ এই ফিলিস্তিন হচ্ছে এমন একটি ভূখণ্ড দুনিয়ার ম্যাক্সিমাম নবী রাসূল ওই অঞ্চলে এসেছেন ফিলিস্তিন হচ্ছে মারকাজুদ দাওয়া মারকাজুদ দাওয়া এটা হচ্ছে দাওয়াতের কেন্দ্রস্থল নবুয়তের প্রচার প্রসার এখান থেকে হয়েছে সবচাইতে বেশি আবার ফিলিস্তিনের ব্যাপারে নবীজির হাদিস আছে নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে আমার উম্মতের একটি দল হকের উপর থেকে লড়াই করবে আর কিয়ামত পর্যন্ত তারা আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে নবীজি বলেছেন তারা হলো শাম আহলুস শাম শামের অধিবাসী শাম নবীজির সময়ে বলা হতো যে ভূখণ্ডকে সেই ভূখণ্ড এখন চার ভাগ সিরিয়া লেবানন জর্ডান ফিলিস্তিন তো ফিলিস্তিন এই শামের অন্তর্ভুক্ত এই শামের ব্যাপারে এই চমৎকার ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই ফিলিস্তিনের জন্য নবীজি বরকতের দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা আল্লাহ আমাদের শাম এবং ইয়ামেনে আপনি বরকত দেন আবার শাম অঞ্চল ফিলিস্তিনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড বলেছেন সুবহানাল্লাহ পড়ে আবার এই ফিলিস্তিনকে নবীজি আরদুল মাহশারি ওয়াল মানশার এটাকে নবীজি বলেছেন কিয়ামতের ময়দান আবার এই ফিলিস্তিন হবে এই ফিলিস্তিন হবে দাজ্জালের কবর এই ফিলিস্তিনেই দাজ্জালকে হত্যা করা হবে আবার এই ফিলিস্তিনেই আসবেন ঈসা ইবনে মারিয়াম আবার ফিলিস্তিন হবে গোটা দুনিয়ার খেলাফতের হেডকোয়ার্টার ইমাম মাহদি ইসলামী খেলাফতের আদলে গোটা পৃথিবী শাসন করবেন শাসক বর্গের হেড অফিস থাকে যেমন পৃথিবীর বেশিরভাগ দেশেই ওই দেশের রাজধানীতে রাষ্ট্রপরিচালনার প্রধান যারা থাকেন তাদের অফিস হয় ইমাম মাহদি গোটা পৃথিবী শাসন করবেন তার খেলাফতের হেডকোয়ার্টার বাংলাদেশে না সৌদি আরবে আরেকটু জোরে বলে মার্কিনিরা পশ্চিমারা ইহুদিদেরকে মদদ দিয়ে বলছে গাজাকে শেষ করে দাও আর কিতাবুল ফিতান পড়লে দেখবেন নবীজি বলেছেন আখেরি জামানায় এই পশ্চিমের দেশগুলো থাকবে না কারণ কিয়ামতের বড় বড় দশটা আলামত আছে আর এই দশটা আলামতকে নবীজি বলেছেন
মালার দানার মতো কুমিল্লায় কি আপনারা দানা বলেন না পুঁতি বলেন দানা একটা সুতার মালা যদি ছিঁড়ে যায় দানাগুলো থাকবে না একটা একটা করে সব পড়ে যাবে বুখারীর হাদিসে নবীজি বলেছেন কিয়ামতের বড় বড় আলামত একটা প্রকাশিত হলেই আরেকটা 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 ভাবে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে কিয়ামতের বড় 10টা আলামত আছে তার মধ্যে 3টা আলামত হলো সালাতাতু খুসুফুন ফিল আরদ কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় 3টা ভূমি ধস হবে কয়টা ভূমি ধস হবে শুনেন খসফুন বিল মাশরিক একটা হবে পৃথিবীর পূর্ব দিকে ও খসফুন বিল মাগরিব আরেকটা হবে পৃথিবীর পশ্চিমে 3 নাম্বার ও খসফুন বি জাজিরাতুল আরব আরেকটা হবে জাজিরাতুল আরবে ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে আপনি দেখবেন পৃথিবীর পশ্চিমে কোন কোন দেশ আমেরিকা আর তাদের গোলাম কিছু দেশ আছে যারা ইহুদিদেরকে মদদ দিয়ে বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও তো আমার মতো হুজুরের কথা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে কিন্তু বড় হুজুর যেটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কথা কি মিথ্যা তাহলে নবীজি বলেছেন কিয়ামতের আগে পশ্চিমের দেশগুলো মাটির তলায় বসে যাবেন এটা আল্লাহ পারবেন না দেখছেন আওয়াজ দেখছেন এটা আল্লাহ পারবেন না আপনাদের বিশ্বাস হয় গত বছর তুরস্ক এবং সিরিয়ায় এক রাতে 6000 বিল্ডিংকে শেষ করে দিয়েছেন কে সে আল্লাহর ক্ষমতা নাই তাহলে যে পশ্চিমা সম্প্রদায় বলছে ফিলিস্তিনকে শেষ করে দাও নবীজির হাদিসের আলোকে আমরা বলছি ফিলিস্তিন থাকবে তোমাদের মতো অসভ্যরা পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবা আমরা মৃত্যুর আগে এটা দেখতে পারবো কিনা জানি না এই বক্তব্য যদি ইউটিউবে থাকে আর কি আমরা যদি না দেখি আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই বক্তব্যকে নবীজির এই হাদিসকে তাদের হায়াতের সাথে মিলিয়ে নেয় বিশ্ব মানচিত্রে আমেরিকা বলতে কোনো দেশ থাকবে না আর যে ফিলিস্তিনকে বলতে শেষ করে দাও নির্যাতিত ফিলিস্তিনিরা আগামীর বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ আপনাদের সন্দেহ আছে আল্লাহ বলছেন কেন তোমরা দুর্বলদের পক্ষে কথা বলছো না যারা নির্মমতায় নিষ্ঠুরতায় জর্জরিত কেন তোমরা তাদের পথে লড়াই করছো না লড়াই মানে শুধু মারামারি নয় কেন তাদেরকে হেফাজতের জন্য কেন তোমরা তাদের পাশে দাঁড়াচ্ছ না 200 কোটি মুসলমান কেউ কেউ বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেছেন কেউ আবার ঔষধ পাঠাচ্ছেন কেউ টাকা পয়সা পাঠাচ্ছেন আর আমরা কি দেখছি কাফির কাফির ভাই ভাই তারা অর্থও দিচ্ছে অস্ত্রও দিচ্ছে রণতরিও দিচ্ছে এক দেশ থেকে উড়ে এসে অন্যদের পাশেও দাঁড়াচ্ছে কাফির কাফির কথা বলছেন না কেন ভাই ভাই মুসলমানরা কেমন আরে আমি বললে যদি আমার সবকিছু ঠিকঠাক না থাকে নিজের স্বার্থের দিকে তাকায় আছে আর কেউ বা বলছে আল্লাহ তালাই হেফাজত করবেন মানে অবস্থা এমন যে আসমান থেকে আবাবিলের অপেক্ষায় আছে আবাবিল যদি আসেও এটা কাফিরদের জন্য গজব হয়ে আসবে না এই আবাবিল 200 কোটি মুসলমানদের জন্য গজব হয়ে আসবে কেউ কেউ বলছে হুজুর পারবে কেমনে যেমন আমাদের দেশে ঘুমটাওয়ালারা ঘুমটাওয়ালা কিছু শায়েক আছে না আমি এদের কিছু বক্তব্য শুনি তারা বলছে যে ফিলিস্তিনিরা আত্মহত্যার মতো কাজ করেছে তারা কেন ইহুদিদের বিরুদ্ধে এই কাজটা করলো কেন তারা হামলা চালালো আর ঘুমটাওয়ালারা 70 বছরের নির্যাতন নিয়ে কথা বলল না গ্রামে গঞ্জে মানুষ বলে যে যার নুন খায় সে নাকি তার গুণ গায় এত গুণকীর্তন কেন তাহলে কি সত্যি সত্যি তাদের নুন খেয়েছেন বলেই কি তাদের গুণ গাচ্ছেন নাকি এই দেশের মানুষ জানতে চায় 70 বছর ধরে তাদের চলে আসা নির্মমতা নিয়ে কোনো কথা নাই বার্তা নাই আরেকজন তো বলেই ফেলেছেন ইহুদিরা ভালো হয়ে গেছে শির্ক করে না মূর্তি পূজা করে না অথচ শির্ক কি শুধু মূর্তি পূজায় হয় এদের আকীদার কথা তো আল্লাহ কোরআনেই বলেছেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ শুধু তাই নয় তাদের আকীদা হলো নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু চিন্তা করেছেন কি কথা আলেমরা তো বুঝে ফেলেছেন আমরা আল্লাহর ছেলে এবং তার প্রিয় তার নৈকট্যশীল নাউযু বিল্লাহি মিন যালিক এরা বাংলাদেশে
মুসলমানদের বিভক্তির পেছনে সবচেয়ে বেশি অবদান এদের কারণ এরা আমাদের মসজিদগুলোতে আলাদা সাইনবোর্ড লাগিয়েছে আমরা আরব দেশগুলোতে যখন সফর করি তখন থেকে আমিন জুড়ে বলা আস্তে বলা মুনাজাত করা না করা হাত বুকে বাঁধা নাভিতে বাঁধা এগুলো নিয়ে কোনো মারামারি নাই কুমিল্লার মানুষ অনেক ধনী মানুষ হজ উমরায় গিয়েছেন না আপনারা হারামে কোনো ভাগাভাগি দেখেছেন মারামারি দেখেছেন আর ঘুমটাওয়ালারা কি করেছে শুধু জুড়ে আর আস্তে হাত তোলা আর না তোলা বুকে বাঁধা আর নাভিতে বাঁধা নিয়ে তারা আলাদা সাইনবোর্ডের মসজিদ বানিয়ে মুসলমানদেরকে দলে দলে ভাগ করে মুসলমানের ঘরে আগুন লাগিয়ে দিয়েছে উম্মতের ঘরে আগুন লেগেছে তারা কেরোসিন নিয়ে এসেছে কুতাব থেকে কেরোসিন ঢেলে আরো আগুন লাগায় দিচ্ছে আর এদেশের হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম চেষ্টা করছেন সকল মাসলাকের সকল তরিকার আলেমদেরকে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার সেই সময় ঘুমটাওয়ালারা কুতাব থেকে জানি তেল আর কেরোসিন নিয়ে এসে তারা আমাদের মসজিদগুলো পর্যন্ত ভাগ করে দিয়ে আমাদের মধ্যে মারামারি আরো লাগায় দিচ্ছে এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলছে এটা আত্মহত্যার সামিল তারা কি পারবে তো বদরে যখন নবীজি 313 জন নিয়ে গিয়েছেন কয়জন মুসলমানদের অবস্থা কি তখন ভালো ওই কাফিররা আসছে কত তখন কি নবীজি বলছেন আমাদের কাছে কিচ্ছু নাই গেলেই আমরা এটা আত্মহত্যার মতো সামিল এটা বলেছেন সাহাবীরা কি বলেছেন ইমদিলি মা আরাকাল্লাহ নাহনু মাক বুখারীর হাদিস বলেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেদিকে আদেশ করেছেন আমাদেরকে নিয়ে যান ওয়াল্লাহি মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াল্লাহি লা নাকুলু লাকা কামা ক্বালাত বনু ইসরাঈল লিমূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা ক্বাঈদুন বনি ইসরাঈলের মতো আমরা বেয়াদবি করে বলবো না আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে বসে দেখি আমরা এটা বলবো না বরং আমরা 313 জন সংখ্যায় কম আমাদের অস্ত্র শস্ত্রও কম আমরা দুর্বল থাকলেও আমরা এটা বলবো না আমরা ঘোষণা দিচ্ছি আপনাকে বদরের ময়দানে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর দিনের বিজয়ের জন্য লড়াই চালিয়ে যাব আল্লাহু আকবার এর নাম ইমান ইমানদারের তাওয়াক্কুল থাকে একজনের উপরে তিনি কে আল্লাহ আজকে এই আয়াতের তাফসীর করার জন্য আমি দুইটা চমৎকার ঘটনা কোরআন থেকে শোনাব বাইতুল মুকাদ্দাসের বিজয় ফিলিস্তিনের বিজয় হাজার হাজার বছর আগেও অস্ত্র দিয়ে হয় নাই জনবল দিয়ে হয় নাই সামরিক বল অর্থ বল কোনো কিছু দিয়েই বিজয় আসে নাই বিজয় এসেছে ইমান আর আল্লাহর সাহায্যের মাধ্যমে কয়টা কথা বললাম ইমান মুখস্থ করতে হবে ইমান কিভাবে ইমান আর আল্লাহর সাহায্যের মাধ্যমে বিজয় এসেছে শুনেন মুসা নবীর নাম তো আমরা সবাই জানি মুসা নবীর একটা বৈশিষ্ট্য ছিল তিনি কথা বলতেন কার সাথে আস্তে বলবেন না জোরে বলেন কথা বলতেন কার সাথে আপনারা জানেন মুসা নবী তার উম্মত নিয়ে যখন মিশর ছেড়ে চলে যাচ্ছিলেন আল্লাহর আদেশে ফেরাউন পিছনে পিছনে ধাওয়া করেছিল এরপরে যখন মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগরে চলে গেলেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে মুসা নবী এবং তার উম্মতকে নাজাত যিনি দিয়েছিলেন তিনি কি আর সেই সাগরের মধ্যে ফেরাউন আর তার বাহিনীকে নাকানি চুবানি খাওয়ায়া যিনি শেষ করেছেন তিনি কি এইটুকু ঘটনা আমরা সবাই জানি না এবার পরের কাহিনী শুনেন যেটা অনেকেই আমরা জানি না মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগরের পারে চলে আসলেন এবার তারা কোথায় যাবে অজানা গন্তব্য আল্লাহর তরফ থেকে হুকুম আসলো ও নবী মুসা আপনি আপনার উম্মত নিয়ে আল আরদুল মুকাদ্দাসা কোরআনে পরিভাষা ব্যবহার হয়েছে পবিত্র ভূমিতে যান পবিত্র ভূমি বলতে ওই ফিলিস্তিন মসজিদে আকসার আশেপাশের অঞ্চলকে বলা হয় আল আরদুল মুকাদ্দাসা সেই সময় ওই অঞ্চল আমালিকা সম্প্রদায় শাসন করত কোন সম্প্রদায়
আমালিকা সম্প্রদায় বর্তমান পৃথিবীতে যেমন আমেরিকা ইসরায়েল তারা যেমন সামরিক শক্তিতে খুবই শক্তিশালী অর্থবল জনবল সামরিক বল সব দিক থেকে তারা যেমন সমৃদ্ধ মুসা নবীর সময়ে আমালিকা সম্প্রদায় সেই রকম সমৃদ্ধশালী ছিল আল্লাহ তাআলা মুসা নবীকে যখন এই কথা বললেন মুসা নবী তখন বললেন অগরব আমার এই দুর্বল উম্মত এই দুর্বল উম্মত নিয়ে আমি কিভাবে ওই অঞ্চলে প্রবেশ করব কারণ ওখানে তো শাসন করে এক বিরাট সম্প্রদায় যারা সব দিক থেকে শক্তিশালী আল্লাহ তাআলা বললেন নবী মুসা তোমার উম্মত নিয়ে জিহাদে যাও বিজয় দেওয়ার দায়িত্ব আমার আমি তোমাকে ওয়াদা দিলাম তোমার আর তোমার উম্মতের জন্য এই ভূখণ্ড আমি তোমাদের জন্য লিখে দিলাম শুনেন এবার কোরআন থেকে সেই ঘটনা কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদাহের একুশ নম্বর আয়াত থেকে এই কাহিনী এভাবে এসেছে মুসা নবী যখন আল্লাহর কাছ থেকে এই আদেশ পেলেন তিনি তার উম্মতকে ডেকে বললেন ইয়া কওমি ইদখুলুল আরদাল মুকদ্দাসাতাল লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন মুসা নবী বললেন হে আমার উম্মত হে আমার সম্প্রদায় আল্লাহ আদেশ দিয়েছেন পবিত্র ভূমিতে প্রবেশ করার জন্য আল্লাতী কাতাবাল্লাহু লাকুম যেই ভূমির বিজয় আল্লাহ তোমাদেরকে লিখে দিয়েছেন আল্লাহর আদেশ আসার পরে পেছনে ফিরে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে মুসা নবী যখন তার উম্মতকে এই কথা বললেন উম্মত তখন কি জবাব দিয়েছিল শুনেন ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون ترى تقول بولي چلو هي موسى إن فيها قوما جبارين সেখানে তো প্রতাপশালী এক সম্প্রদায় শাসন করে আমরা সেখানে ঢুকবো না ততক্ষণ তারা নিজে থেকেই বের হয়ে যায় না যতক্ষণ জিহাদ করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে ওই ভূখণ্ড এবং মসজিদে আকসাকে তাদের কাছ থেকে আমরা পুনরুদ্ধার করতে পারবো না মুসা নবীর উম্মতের বারো দলের বারো জন সর্দারের মধ্যে দশ জন সর্দার এই কথা বলেছিল কিন্তু দুইজন ব্যক্তি তারা বড় আল্লাহওয়ালা ছিলেন এই দুইজনের মধ্যে একজনের নাম হলো ইউসা বিন নূন আলাইহিসসালাম আর আরেকজন ছিলেন কালিব আরেকজন ছিলেন কালিব বিন ইউকেন্না এই দুইজন তখন সঙ্গে সঙ্গে বলেছিলেন আল্লাহ তাদের কথা কোরআনে উঠাইয়া দিয়েছেন ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন্নামা আল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাব ফাইদা দখলতুমুহু ফাইন্নাকুম গালিবুন ওই দুইজন আল্লাহওয়ালা তারা বলেছিলেন কি ব্যাপার যেখানে আল্লাহ তোমাদেরকে বিজয় লিখে দিয়েছেন আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা যদি বলেন বিজয়ী তোমরা হবে তাহলে কি আর ভয় পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি এটা কোন জাতি কিছুদিন আগেই আল্লাহ তাদেরকে এমনভাবে সাহায্য করলেন প্রতাপশালী ফেরাউনকে তাদের সামনে দলবল সুদ্ধা ডুবাইয়া মেরেছেন কে তো এই দুইজন বলছেন চোখের সামনেই তো তোমরা আল্লাহর কুদরত দেখেছ সে আল্লাহ তোমাদেরকে বিজয়ের সুসংবাদ দিলেন আল্লাহ মদদ দিবেন সাহায্য করবেন এই কথা বলার পরেও কিভাবে তোমরা আল্লাহর হুকুমটা অমান্য করো তোমাদের জন্য এটা উচিত নয় আল্লাহর হুকুম অমান্য করা বরং আল্লাহর এই হুকুম মেনে আল্লাহর উপর ভরসা করে তোমরা যদি তাদের বিরুদ্ধে লড়াই করো বিজয় জেনে দিয়ে দিবেন তিনি কি কিন্তু এরপরেও দুর্বল ইমানদারেরা জিহাদকে তাদের জন্য কঠিন মনে করল তারা তখন বলেছিল ক্বালু ইয়া মুসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা
ربك فقاتلا إنا هاهنا قاعدون ترى بولي چلو موسى امرا تدري بيرود دیکھو کنو ادھر آپ لرائی کرو نا شدر آنگ تمیار تمہارا اللہ تمرا دوجو نے ملے جدو کرو امرا ایک انہیں درائے درائے دیکھیں نعوذ باللہ আল্লাহ তাআলা বিজয়ের সুসংবাদ দিলেন কিন্তু মুসা নবীর উম্মতের বেশিরভাগ মানুষ বেয়াদবি করল বলেন তো আল্লাহর হুকুম না মানলে গজবের সম্ভাবনা আছে না নাই শুনুন এবার তাদের উপরে কোন গজব আসলো আল্লাহ তাআলা তখন মুসা নবীকে বললেন ও নবী মুসা তোমার উম্মতের জন্য এবার আমি গজব রেডি করেছি আমার হুকুম মানলো না ক্বালা ইন ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين তাদের জন্য গজব হলো যে ভূখণ্ড যে পবিত্র ভূমি তাদের জন্য আমি লিখে দিয়েছিলাম শুধু জিহাদে গেলেই আমি ফেরেশতা পাঠায় নাযিল করতাম ফেরেশতা পাঠায় সাহায্য করতাম এরপরেও গেল না এখন শাস্তি হলো 40 বছরের জন্য ওই পবিত্র ভূমি তাদের জন্য নিষিদ্ধ মুহাররামা নিষিদ্ধ করে দিলাম এই 40 বছর তাদেরকে আমি উন্মুক্ত কারাগারের মধ্যে ঢুকায় রাখব ইয়াতিহুনা ফিল আরদ আল্লাহ বলেছেন 40 সানাতা ইয়াতিহুনা ফিল আরদ 40 বছর জমিনে তারা উদ্ভাস্তুর মতো চলাফেরা করবে আপনারা অনেকে জানেন তিহ প্রান্তরে তারা 40 বছরের উন্মুক্ত কারাগার যেখানে কোনো দৃশ্যমান দেয়াল নাই শিকল নাই কি শাস্তি আসলো শুনেন প্রত্যেকদিন ভোরবেলা সকালবেলা তারা মিশরের উদ্দেশ্যে পথ চলা আরম্ভ করে সন্ধ্যাবেলায় সূর্য যখন ডুবে যাওয়ার সময় হয় দেখে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে সন্ধ্যায় আবার ওই জায়গায় এসেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি শাস্তিটা কেমন হলো সকালবেলা যেখান থেকে হাঁটা আরম্ভ করে মানে সকালবেলা হাঁটা শুরু করছে মদিনগর থেকে সারাদিন হাইটা দেখে সন্ধ্যাবেলা আবার কোথায় এরকম কত বছর জোরে বলতে হবে 40 বছরের শাস্তি আসলো কার তরফ থেকে 200 কোটি মুসলমান নিপীড়িতদের পক্ষে আজকে কথা বলছে না মজলুমদের পক্ষে কথা বলছে না আল্লাহর কসম কোন গজবকে আমাদের সামনে আছে আমরা নিজেরাও জানি না গজব সামনে আছে গজব সামনে আছে বহু ঘটনা বলা যাবে শনিবারের ঘটনা জানেন না ইহুদিদের শনিবারের ঘটনা দাউদ নবীর সময় জানেন না অন্যায় দেখে চুপ থাকলে সবরকারীদের উপরে সবার আগে গজব আসে তা শুনেন কত বছরের গজব আসলো কষ্ট হচ্ছে আপনাদের না 3 বছর চলে যেতেই মুসা নবী এবং তার ভাই হারুন তারা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেলেন এরপরে বনি ইসরাইলের দায়িত্ব গ্রহণ করলেন ইউশা বিন নুন আলাইহিস সালাম এখন তারা দেখতেছে যে এই অবস্থা থেকে তাদের উত্তরণ হয় না ইউশা বিন নুন আলাইহিস সালামের কাছে তারা গিয়ে বলল দেখেন আমরা ভুল করে ফেলেছি কিন্তু আমরা এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি তিনি যেন আমাদেরকে ক্ষমা করে এই অবস্থা থেকে আমাদেরকে নাজাত দেন ইউশা বিন নুন আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তাদেরকে ক্ষমা করার আদেশ দিলেন ক্ষমার সুসংবাদ দিলেন কিন্তু আল্লাহ বললেন এই ভূমি এত সহজে পাবা না মসজিদে আকসা এবং এর আশপাশের এলাকা বাই এই আরদুল মুকাদ্দাসা পবিত্র ভূমি অর্জনের জন্য অবশ্যই জিহাদ করতে হবে তবে আমার আল্লাহর ওয়াদা হলো আমি আল্লাহর ওয়াদা হলো আমি তোমাদেরকে মদদ দিব এখন ওই যে মানুষ অনেক সময় বলে যে ঢুস খাইলে হুশ হয় বনি ইসরাইলেরা ঢুস খাওয়ার পরে হুশ হইছে গুতা খাওয়ার পরে ঠিক হইছে যখন দেখেছে এখন যদি আবার আদেশ অমান্য করি আবারও কোনো গজব চলে আসতে পারে তারা বলল ইউশা বিন নুন আলাইহিস সালামকে বলল এবার আমরা জিহাদের জন্য প্রস্তুত ইউশা বিন নুন আলাইহিস সালামের নেতৃত্বে তারা যখন জিহাদে গেলেন শুনেন খুব মজার ঘটনা আশ্চর্যজনক ঘটনাটা শুনে জিহাদ করতে 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 আসরের সময় হয়ে গেল আসরের পরে মাগরিবের আগে সূর্য ডুবার সময় যখন চলে আসলো অবস্থা সেই দিনটা ছিল জুমার দিন জোরে বলেন কোন দিন এখন আমাদের উম্মতের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ইবাদতের দিন কিন্তু সেই সময় শনিবার ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন ইউশা বিন নুন আলাইহিস সালাম লক্ষ্য করলেন জুমার দিন
সূর্য ডুবার কিছুক্ষণ আগে চিন্তা করলেন যুদ্ধের বিজয়ের দ্বারপ্রান্তে চলে এসেছি এখন যদি সূর্য ডুবে যায় তো শনিবারের রাত পরের দিন শনিবার যুদ্ধ তো বন্ধ থাকবে রবিবার আবার যুদ্ধ শুরু হবে এই একদিন সুযোগ পাইয়া যদি কাফিররা আরো শক্তিশালী হয় রবিবারে মাঠে নামে তাহলে বিজয়ের এই সম্ভাবনাটা আমরা হারিয়ে ফেলতে পারি তখন ইউসা বিন নূন আলাইহিস সালাম সূর্যের দিকে তাকালেন বুখারীর বর্ণনায় হাদিস এসেছে সূর্যের দিকে তাকিয়ে তিনি বললেন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর তুমিও আল্লাহর আদিষ্ট আমিও আল্লাহর আদিষ্ট তুমিও আল্লাহর আদেশ পালন করো আমিও আল্লাহর আদেশ পালন করি সুতরাং আজকে আমরা লড়াইয়ের ময়দানে এসেছি জিহাদে এসেছি আল্লাহর জন্য লড়াই করছি সুতরাং তোমার রব এবং আমার রবের কাছে আমার চাওয়া হলো আমার দাবি হলো প্রার্থনা হলো তিনি এবার দোয়া করলেন শুনেন দোয়াটা কি ছিল আল্লাহুম্মা হাবিসহা আলাইনা আল্লাহুম্মা হাবিসহা আলাইনা হে আল্লাহ এই সূর্যকে তুমি থামিয়ে দাও ততক্ষণ আমরা কাফিরদের উপরে বিজয়ী হই না যতক্ষণ দেখেন লড়াইয়ের ময়দানে মুজাহিদরা বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন পুনরুদ্ধারের জন্য কাফিরদের বিরুদ্ধে লড়াই করছেন আর বলছেন ইন্নাকি মামুরাতুন ওয়া আনা মামুর আল্লাহুম্মা হাবিসহা আলাইনা হে আল্লাহ এই সূর্যকে আমাদের জন্য থামিয়ে দাও মুজাহিদদের লড়াইয়ের এই জজবা আল্লাহর এত ভালো লাগলো সঙ্গে সঙ্গে আল্লাহ সূর্যকে আদেশ দিলেন আমার সৃষ্টি সূর্য তুমি আজকে থেমে থাকো ততক্ষণ আমার বান দ্বারা আজকে জিহাদে বিজয়ী হয় না যতক্ষণ পৃথিবীর একজন মানুষের দোয়া কবুল করে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছেন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য আল্লাহু আকবার তাহলে এই যে বাইতুল মুকাদ্দাসের বিজয় হয়েছে অস্ত্র দিয়ে জনসংখ্যা দিয়ে না ঈমান দিয়ে ঈমান যদি থাকে আল্লাহর মদদ আসবে আল্লাহর সাহায্য আসবে ঈমানের মতো ঈমান নিয়ে মুমিনরা যখন আল্লাহর পথে থাকবে শুধু সাহায্য দেয়া আসবে তাই নয় সূর্য চন্দ্রকে আল্লাহ সাহায্যের জন্য নিবেদিত করে দিবেন যেমন ভাবে ওই সময়ে ইউসা বিন নূনের দোয়া কবুল করে আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ পড়বেন না এই যে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা আর এই অঞ্চল ফিলিস্তিন পুরোটা এবার চলে আসলো ইমানদারদের দখলে সুবহানাল্লাহ পড়েন অস্ত্র সশস্ত্র জনবল দিয়ে জোরে বলতে হবে কি দিয়ে এরপরে শুনেন কাহিনী কি হলো এখন বনি ইসরাইলরা ফিলিস্তিন শাসন করছে কিছুদিন যেতে না যেতে এবার তারা নাফরমানি আরম্ভ করলো অনাচার শুরু করে দিল যেখানে অনাচার শুরু হয়ে যায় সেখানে আল্লাহর গজব আরম্ভ হয়ে যায় যে আমালিকা সম্প্রদায়কে হটিয়ে তারা ফিলিস্তিন শাসন করা আরম্ভ করলো এবার আল্লাহ তাআলা তাদের অনাচারের কারণে আমালিকাকে আবার তাদের উপরে চাপাইয়া দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আমালিকা সম্প্রদায় আবার বনি ইসরায়েলদের উপর নিপীড়ন আরম্ভ করলো বেশ কয়েক বছর ধরে এই রকম নির্মমতা চলল নিষ্ঠুরতা চলল যুবকদের মনোযোগ আছে তো এখন যুবকদের কথা আসবে কারণ এখন এমন একজনের কাহিনী এখন আসতেছে যিনি ছিলেন তরতাজা তরুণ যুবক এই তরতাজা তরুণ যুবক এবার বাইতুল মুকাদ্দাসের বিজয়ে একজন যুবক এবার বাইতুল মুকাদ্দাস বিজয়ে ভূমিকা রাখলেন আল্লাহু আকবার সবাই তো লাগে না জাতের একজন হলেই ওই যে কি যেন একটা কথা আছে না এক মানুষই আনতে পারে এর আগের লাইনটা কি যেন ভুলে গেলাম মনে পড়ছে না আমার হ্যাঁ যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনই আনতে পারে জাতির ওই একজনই আনছেন মনোযোগ আছে তো আপনাদের যুবকদের ওয়াজ এসেছে শুনেন যুবক ভাইরা এত যুবক আমাদের তাও পৃথিবীতে ইমানদারদেরই অবস্থা কেন আমাদের যুবকরা যদি খালিদ বিন ওয়ালিদের মতো হতো তাহলে পৃথিবীতে ইসলামের পতাকা পাত পাত করে আমাদের মাথার উপরে উঠত সেই একজন যুবকের কাহিনী বলছে শুনেন সেই কোন যুবক কিচ্ছা কোন জায়গায় ছিল মনে আছে তো কোরআনের কিচ্ছাগুলো শুনতে ভালো লাগে না খারাপ লাগে এগুলো আমাদেরকে ইনস্পাইরেশন দেয় কোরআনের প্রত্যেকটা কাহিনী প্রেরণাদায়ক অনুভূতি সৃষ্টি করে অনুপ্রেরণার সৃষ্টি করে সুবহানাল্লাহ পড়েন এবার আবার আমালিকা শাসন করছে নির্যাতন হচ্ছে কাদের উপরে কয়েক বছর ধরে জুলুম চলছে ওই যে বললাম ঢুস খাইলে
জোরে বলেন কয়েক বছর ধরে যখন এই রকম জুলুম চলছে নির্যাতন চলছে ঠিক সেই সময় রব্বুল আলামিন বনী ইসরাইলদের কাছে এবার আরেকজন নবী পাঠালেন ওই নবীর নাম হলো শামুয়েল আলাইহিস সালাম কোন কোন রেওয়ায়েতে এসেছে শামুয়েল কোন কোন রেওয়ায়েতে এসেছে শামুয়েল শামুয়েল বা শামুয়েল আলাইহিস সালাম তিনি নবী হয়ে আসতেন আল্লাহ তাকে নবী বানালেন এবার বনী ইসরাইলের লোকেরা তাদের নবীর কাছে গেল গিয়ে বলল ওগো আল্লাহর নবী আমরা জুলুমে একেবারে শেষ হয়ে গেলাম জুলুম থেকে বাঁচার জন্য আমরা আল্লাহর পথে লড়াই করতে চাই লড়াইয়ের জন্য কমান্ডারের দরকার আছে না নাই তারা এবার তাদের নবীর কাছে গিয়ে কি বলল এই ঘটনা আবার আল্লাহ বর্ণনা করছেন কোরআনে কারীমের দুই নম্বর সূরা সূরাতুল বাকরা এর 246 নম্বর আয়াত থেকে আল্লাহ এই কাহিনী বয়ান করছেন আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাঈল মিন বাদি মূসা ইযা ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআথ লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলছেন ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই আপনি কি তাদের কথা জানেন না বনি ইসরাঈলে মূসা নবীর পরবর্তী সময়ে বনি ইসরাঈলের নেতৃবৃন্দ তাদের নবীর কাছে এসে বলেছিল আমাদের জন্য একজন নেতা ঠিক করে দেন বাদশা ঠিক করে দেন সেনাপতি ঠিক করে দেন যাতে করে আমরা তার অধীনে তার নেতৃত্বে নুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় লড়াই করতে পারি তখন তাদের নবী অর্থাৎ শামুয়েল আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বলেছিলেন ক্বাল হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু তোমাদের পূর্বের ইতিহাস তো ভালো না যদি এমনটা হয় আল্লাহ জিহাদের আদেশ দিলেন আর ময়দানে গিয়ে ওই যে মুসা নবীর টাইমে যেমনে বলছো তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো আমরা বসে বসে দেখি তোমাদের অতীতের রেকর্ড ভালো না এখন যদি আল্লাহ নেতা ঠিক করে দেন আর তার অধীনে যদি আল্লাহ লড়াইয়ের আদেশ দেন জিহাদের আদেশ দেন তখন যদি আগের মতো আচরণ করো আর যদি বলো আমরা লড়াই করব না তাহলে কেমন হবে তখন বনি ইসরাইলের লোকেরা তাদের নবীকে জবাব দিয়েছিল قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا তারা তখন বলেছিল কেন আমরা আল্লাহর পথে লড়াই করব না আমরা তো আমাদের ঘর বাড়ি এবং সন্তান সন্ততি থেকে বঞ্চিত হয়েছি ঘর বাড়ি হারিয়েছি সন্তান সন্ততিও হারিয়েছি জুলুমে জুলুমে আমরা শেষ হয়েছি কেন আমরা এখন আল্লাহর পথে লড়াই করব না অবশ্যই আমরা আল্লাহর পথে লড়াই করব আপনি আমাদের জন্য একজন কমান্ডার ঠিক করে দেন তখন তাদের নবী তাদেরকে বললেন ক্বালা ওয়া ক্বালা লাহুম নাবিয়ুকুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম طالوت ملكا শুনতেছেন তো আপনারা তাদের নবী বললেন শোনো আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে বাদশা হিসেবে সিলেক্ট করেছে নামটা কি বললাম জোরে বলেন তালুতকে তোমাদের জন্য বাদশা হিসেবে নিযুক্ত করেছেন কিন্তু এখানে ঘটনা আরেকটা ঘটে গেল যেই তালুতকে বাদশা হিসেবে নিযুক্ত করা হলো তিনি ছিলেন আর্থিকভাবে দুর্বল দুর্বল বা আর্থিকভাবে দুর্বল একটু গরিব মানুষ এই জন্য বনি ইসরাইলের নেতারা তখন বলল قالوا أن يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال ترى بقول কি করে তালুত আমাদের উপরে রাজত্ব করবে তাকে তো ধন সম্পদ কম দেওয়া হয়েছে যার ধন সম্পদ কম সে আমাদের উপর কেমনে রাজত্ব করবে তারা মনে করত নেতৃত্বের জন্য বেশি বেশি সম্পদ থাকা এটাই হলো মূল যোগ্যতা এখনো এই টাইপসের মানুষ সমাজের চারপাশে আসে দেখা যায় টাকা পয়সা থাকলেই মনে করে যে কোনো পদের জন্য যোগ্য সব কিছু বাদ দেন আমাদের এলাকায় এলাকায় মসজিদগুলোর কমিটির পদে পর্যন্ত আমরা তাকওয়া দেখি না পরহেজগারিতা দেখি না এলাকা
এলাকার মধ্যে যার টাকা বেশি পয়সা বেশি ক্ষমতা বেশি কমিটির পদের জন্য আমরা মনে করি সে যোগ্য বেশি এইজন্য দেখা যায় সুদখোর ঘুষখোর চাঁদা বা স্ট্যান্ডার বা মসজিদ কমিটিতে থাকায় সেই মসজিদের মিম্বর থেকে কখনো হক কথা উচ্চারণ হতে পারে না অথচ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আল্লাহর ঘর মসজিদ আবাদ করবে তারা আল্লাহর আখিরাতের উপর ঈমান রাখবে যারা আল্লাহওয়ালা মানুষ যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করে এই রকম আল্লাহ ভীতি নিয়ে জীবন যাপন করবে যারা মসজিদ কমিটির পদে থাকবে কিন্তু আমরা ওই বনি ইসরাইলের লোকদের মতো হয়েছি তারা তাদের নবীকে বলেছিল এত পয়সা কম এরে কেন আল্লাহ নেতৃত্ব দিলেন তখন শুনেন তাদের নবী তাদেরকে কি জবাব দিলেন তাদের নবী তাদেরকে বললেন قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم تني بولن نشتو يلا تلا طالوت كي تما در نتريت تر جنو منو نتو كوري چنتر كارون هلو تاكي الله پاك كيا نبو শারীরিক এই দুই দিক থেকে আল্লাহ তাকে সমৃদ্ধ করেছেন জ্ঞানের দিক থেকে এবং শারীরিক দিক থেকে কয়টা কথা বললাম এই আয়াতের মধ্যে নেতৃত্বের দুইটা কোয়ালিটি বলা হয়েছে নেতৃত্বের জন্য এক নম্বর কোয়ালিটি জ্ঞান থাকতে হবে জুড়ে বলেন কি থাকতে হবে সেই জ্ঞান হবে সুশিক্ষা যাতে করে রবের ভয় থাকে রবকে চিনে জানে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি যদি কখনো মানুষের উপর অবিচার করি আমি যদি জুলুম করে বেশি অন্যায় করে বসি এর হিসাব আমার থেকে নেবেন কি এই জ্ঞানটা যদি কারো ভেতরে থাকে তাহলে বলেন তো দেখি কখনো কি ওই ব্যক্তি অনাচার করতে পারবে নাকি এই জন্য তিনি বলছেন আল্লাহ তোমাদের জন্য তার নেতৃত্ব এজন্য দিয়েছেন কারণ আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন আর দুই নাম্বার ওয়াল জিসম আল্লাহ তাকে শারীরিক সমৃদ্ধশালী করেছেন এই দুইটা কোয়ালিটির ভিত্তিতে সারা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে কোনো সমাজে তাদের নেতা যদি এই দুইটা কোয়ালিটির ভিত্তিতে বানায় ওই সমাজ এবং রাষ্ট্রকে জেনে সমৃদ্ধশালী করে দিবেন তিনি কে কিন্তু এখন এই দুই জিনিস লাগে না এখন শুধু পা চাটতে পারলে হয়ে যায় দেখেন না কি মজার চেয়ার গায়ক গায়িকা নায়ক নায়িকা খেলোয়াড় কেউ বাদ দিতে চায় না মজা আছে বেশি কারণ এখানে গেলেই দুই সাইড বছরেই অনেক মজা নেওয়া যায় অথচ আল্লাহ বলেছেন না নেতৃত্বের কোয়ালিটি হলো ইলমি ওয়াল জিসম নেতৃত্বের কোয়ালিটি হলো জ্ঞান থাকা শারীরিকভাবে সমৃদ্ধশালী থাকা জ্ঞান থাকা মানে হলো কেমন করে চালাতে হয় পরিচালনা করতে হয় সেটা জানা তার পাশাপাশি রবের ভয় অন্তরের মধ্যে এই কথা তিনি যখন বললেন তখন তিনি তাদেরকে আরো বললেন ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ যাকে চান তাকেই রাজত্ব দান করেন আমি তালুতকে নেতা বানাই নাই তালুতকে নেতা বানিয়েছেন তোমাদের জন্য কে তখন তারা বলল শুনতেছেন তো কাহিনীটা আপনারা এই ঘটনার মধ্যে সব শিক্ষা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তখন তারা তাদের নবীকে বলল আচ্ছা নবী আপনি যে বলছেন আমাদের জন্য তালুতকে নেতা বানানো হয়েছে এর সাইন কি আলামত কি নিদর্শন কি কেমনে আমরা বুঝবো যে তালুতকে আমাদের জন্য নেতা বানানো হয়েছে তখন তিনি বললেন ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুম التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة আপনাদের কষ্ট হচ্ছে আমি কিন্তু আর 10-12 মিনিট কথা বলো আমি লম্বা সময় কথা বলি না আপনারা আমাকে শুরু করার পরে এখন পর্যন্ত একটা ফালতু কথা বলতে শুনছেন আমি এরকম সব জায়গায় শুরুতেই আলোচনা শুরু করি আর খুব কম সময়ে শেষ করার চেষ্টা করি যাতে মানুষের ধৈর্য থাকে 10-12 মিনিট ধৈর্য থাকবে তো শুনেন সব শিক্ষা পেয়ে যাবে তিনি বললেন শোনো আল্লাহ তাআলার নিদর্শন হলো যে তাবুতে সাকিনা হলো
একটা সিন্ধুক এই সিন্ধুকের ভিতরে মুসা নবীর হাতের লাঠি সংরক্ষিত ছিল মুসা নবীর একটা মুজিজা ছিল আমরা জানি তার অনেকগুলো মুজিজা ছিল তার মধ্যে একটা মুজিজা হাত থেকে লাঠি ফেললে সেই লাঠি কি হয়ে যেত মুসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার হাতের লাঠি তার ব্যবহৃত জিনিসপত্র তার ভাই হারুন আলাইহিস সালামের ব্যবহৃত জিনিসপত্র তাদের ঘরের অনেক ব্যবহৃত জিনিসপত্র একটা সিন্ধুকের ভিতরে ছিল ওই সিন্ধুকের নাম হলো তাবুতে সাকিনা ওই সিন্ধুকটা আমালিকা সম্প্রদায় তাদের কাছ থেকে কেড়ে নিয়ে গিয়েছিল এখন তাদের নবী তাদেরকে বললেন শোনো যে সিন্ধুকটা আমালিকার জালেমরা তোমাদের থেকে কেড়ে নিয়েছে যুদ্ধ ছাড়াই ওই সিন্ধুক আল্লাহ তোমাদের কাছে ফিরাইয়া দিবেন সুবহানাল্লাহ এটাই হচ্ছে আল্লাহর নিদর্শন যে তিনি তালুতকে তোমাদের জন্য নেতা বানিয়েছেন তারা বলল হায় হায় এটা কিভাবে সম্ভব তাদের কাছ থেকে আমরা কেড়ে আনবো না তো কিভাবে সিন্ধুকটা আমাদের কাছে আসবে বলেন তো আল্লাহ চাইলে হওয়ার সম্ভাবনা আছে না নাই দেখা গেল ওই কাফিরের গোষ্ঠী বনে ইসরাইল থেকে যে সিন্ধুকটা নিয়েছিল তাফসীরের মধ্যে এসেছে আল বিদায় ওয়ান নিহায়া সহ তাফসীর ইবনে কাসির সহ অন্যান্য তাফসীরগুলোতে এই আয়াতের তাফসীর এসেছে এইভাবে তারা ওই সিন্ধুকটা নিয়ে যেখানেই রাখতো ওই এলাকায় মহামারী আরম্ভ হয়ে যেত দুই বছর আগে পৃথিবীতে একটা মহামারী ছিল কি ছিল না এরকম মহামারী পাঁচটা শহরে ওই সময় মহামারী দেখা দিয়েছিল একটা শহরে সিন্ধুক রেখেছে ওই শহর মহামারী ওই শহর থেকে সিন্ধুক সরাই আরেক শহরে নিয়েছে ওই শহরে মহামারী পাঁচ শহরে মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল এবার আমালিকা সম্প্রদায়ের বাদশাহ তখন ছিল জালুত এইদিকে ইমানদারদের বাদশাহ তালুত আর কাফিরদের বাদশার নাম ছন্দের মিল আছে তাই না তালুত আর জালুত তখন সবাইকে ডাকলো ডেকে বলল এই সিন্ধুকের জন্য আমাদের এত কিছু হয়েছে গরুর গাড়ি আনো গরুর গাড়ি এনে সিন্ধুকটা ওই গাড়িতে উঠাইয়া আমাদের শহর থেকে বের করে দাও গরুর গাড়ি এনে তারা যখন সিন্ধুকটাকে ওই গাড়িতে তারা ছেড়ে দিল আল্লাহ তালা ফেরেশতা পাঠাইয়া দিলেন ফেরেশতা গরুর গাড়িকে তাকদা দিতে দিতে একেবারে ইমানদারদের নেতা যাকে বানানো হয়েছিল তালুতের বাড়ির সামনে হাজির হয়ে গেল গল্পটা কি বানায় বলছি না কোরআন থেকে আবার সূরা বাকারা সুন্দর করে বাড়িতে গিয়ে পড়বেন ইনশা এখন বনে ইসরায়েল তোবা হায় 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 আমাদের নবী যা বলছেন তাই হয়েছে আসলে তো আমাদের সিন্ধুক আমরা পেয়ে গেছি আর এই সিন্ধুকটা ছিল বরকতময় এই সিন্ধুককে সামনে রেখে বনে ইসরায়েলরা যত যুদ্ধ করেছে সকল যুদ্ধে তারা বিজয়ী হয়েছে সুবহানাল্লাহ বরকতময় সিন্ধুক বলা হয় এটাকে এবার তারা সবকিছু ভুলে গিয়ে তালুতকে বাদশা মেনে নিল সুবহানাল্লাহ এবার তালুতের অধীনে তারা লড়াই করবে কাফিরদের বিরুদ্ধে এবার তালুত 80,000-এর বাহিনী নিয়ে রওনা করলেন জালুতের বাহিনীর মোকাবেলা করবেন জালুত ছিল সেই সময়ে শক্তিশালী রাজা তালুত তাদেরকে পরাহত করার জন্য 80,000-এর বাহিনী নিয়ে বের হয়েছেন বলেন তো ইমানদারের বাহিনীর সংখ্যা কত মুখস্থ রাখবেন কত কমতে কমতে কই যায় একটু পরে দেখবেন দেখেন আল্লাহ পরের আয়াতে কি বলছেন যখন তালুত তার বাহিনী নিয়ে রওনা দিলেন ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার যখন তালুত তার বাহিনী নিয়ে রওনা করলেন তখন তিনি তার বাহিনীকে বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নদীর মাধ্যমে পরীক্ষা করবেন জুড়ে বলেন কিসের মাধ্যমে সময়টা ছিল গ্রীষ্মকাল গ্রীষ্মকালে গরম কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি তারা একটা নদী দিয়ে যাচ্ছিলেন কোন কোন রওয়ায়েতে এসেছে যে জর্ডান নদী নদী দিয়ে যাচ্ছিলেন তখন তালুত বললেন শোনো আমার ইমানদার বাহিনী আল্লাহ তোমাদেরকে এখন এই নদী দিয়ে পরীক্ষা করবেন জানি তোমরা সফরের কারণে পিপাসার্থ ক্লান্ত এখন বলেন তো যে কোনো খেলাও হতে পারে ফুটবল খেলা ক্রিকেট খেলা অথবা লড়াইয়ের ময়দান পেট যদি ভরা থাকে খেলা যায় নাকি এই যে আমরা যারা মাহফিল করি রাতের বেলা যখন বক্তব্য দিই খুব অল্প খাইয়া স্টেজে উঠি কারণ বেশি খাইলে কিন্তু শ্বাস নেওয়া যায় তাহলে বোঝা গেল কোনো কাজের জন্য
খাবার দাবারকে হালকা রাখতে হয় আর রাতের বেলাতে এমনি হালকা খাইতে হলে পেট বেড়ে যাওয়ার সম্ভাবনা তো যাচ্ছেন লড়াইয়ে পেট ভরা থাকলে তো লড়াই করা যাবে না আবার তখন গ্রীষ্মকাল পানির ও পিপাসা পথ চলতে চলতে সবাই পিপাসার্থ তালুত বললেন শোনো এই নদী দিয়ে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন এই নদীর পানি মিষ্টি পানি মিষ্টি পানি পেয়ে কোন তোমরা পানি পান করতে যাইও না কারণ পানি পান করলে ক্লান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই তিনি তখন বললেন শোনো ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান গাতারাফা গুরফাতাম বিয়াদি যে ব্যক্তি এই নদী থেকে পানি পান করবে সে আমার উম্মতের সে আমার এই বাহিনীর অন্তর্ভুক্ত নয় আর যে পানি পান করবে না সে আল্লাহর দলভুক্ত অর্থাৎ ঈমানদাররা কার দলভুক্ত তবে কেউ যদি অধিক পিপাসার কারণে এক অঞ্জলি পরিমাণ অঞ্জলি বুঝেন তো আপনারা এক অঞ্জলি পরিমাণ পানি পান করে এক অঞ্জলি তো বেশি না যদি পানি পান করে তাহলে কোনো অসুবিধা হবে না কিন্তু কেউ যদি একদম পিপাসা মিটাইয়া পানি পান করা আরম্ভ করে আল্লাহর আদেশ অমান্য করে তাহলে সে নাফরমান হয়ে যাবে এখন দেখা গেল 80,000 বাহিনী থেকে মাত্র 313 জন পানি পান করল না বাদবাকি সবাই পানি পান করে ফেলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বাহিনী কত জোরে বলেন না পানি পান করে নাই মাত্র কয়জন চিন্তা করছে বনি ইসরাইল ঘাটতেরা জাতি এদের ঘাটতের আমি অনেক ইতিহাস আছে মুসা নবী কথা বলছেন আল্লাহর সাথে তারা বলে না আমরাও আল্লাহর সাথে কথা বলতে চাই তারা গেছেও কথা কইয়া কয় না এখন শুধু কথা কইলে হবে না হাত্তা নারাল্লাহ যতক্ষণ না দেখব ঈমানই আনব কি ঘাটতেরা জাতি চিন্তা করেছেন আল্লাহ যখন বলেছেন পবিত্র ভূমিতে প্রবেশের সময় তোমরা বলো আল্লাহর শুকরিয়া করো সাজদা দাও কি বলেছিল হিত্তাতুন নাগফিরু লাকুম ওয়া খাতায়াকুম আল্লাহ বলেছেন পড়ো হিত্তা তারা পড়েছে হিন্তা নুন লাগাই দিছে আরেকটা আল্লাহ বলেছেন সাজদা দিয়া ঢুকো এটা এমন ঘাট তারা জাতি সাজদা দেয় নাই ঠ্যাং একটা সামনে দিয়ে আরেকটা পিছনে যায় এমনি ঢুকছে এই রকম ঘাট তারা জাতি ছিল বনু ইসরাইল আল্লাহর কাছে চেয়েছে আসমানি খাবার খাবে আসমানি খাবার আল্লাহ দিয়েছেন কয়েকদিন খাইয়া ভাবছে আল্লাহ যদি আবার না দেয় এজন্য খাবার যেগুলো আসে কিছু খায় কিছু লুকাইয়াও রাখে বলা হলো তোমরা লুকিয়ে রাখছো কেন কয় যদি একটু কমায় দেয় কিছুদিন খাওয়ার পরে বলে আল্লাহ এই খাবার ভালো লাগতেছে না মাটি থেকে যা আসে এগুলো খাইতে চাই পেঁয়াজ রসুন খাইতে চায় তা আমরা তো এখন খাচ্ছি কিন্তু সেই সময় যেভাবে মান্না সালওয়া আসা আরম্ভ হয়েছিল এরা যদি এটা বাতিল না করা তো আল্লাহর কাছে দাবি না করে আমরাও এখন খাইতে পারতাম তাই না এখন তো মাটি থেকেই সব আসে এইরকম ঘাট তারা জাতি ছিল এই বনি ইসরাইল তো শুনেন 80,000 মধ্যে পানি পান করে নাই কতজন বলছিলাম বদরে বাহিনী ছিল কত এই জায়গাতে মিল আছে 313 এখন 313 জনের বাহিনী এই 313 জনের বাহিনী নিয়ে এবার জালুতের বিরুদ্ধে মোকাবেলা হবে তখন দুর্বল ইমানদাররা বলল আজকে জালুতের মোকাবেলা করা যাবে না কিন্তু 313 জন যে ইমানদারেরা তারা পানি পান করে নাই তালুতের নেতৃত্বে যুদ্ধের ময়দানে গিয়ে তারা একটুও ভয় পায় নাই ইমানদার কখনো মৃত্যুকে ভয় পায় না ইমানদারকে কখনো মৃত্যুকে ভয় পায় মৃত্যুকে যদি ভয় পাইতেন আমাদের জাতির পিতাকে যখন ইব্রাহিম নবীকে যখন নমরুদ বলেছিল আগুনে পুড়াইয়া দিব ইব্রাহিম নবী কি ভয় পেয়েছেন নাকি আমাদের পূর্বসূরীরা এমন তারা কখনো মৃত্যুকে ভয় পায় নাই মুসলমানরা যেদিন থেকে মৃত্যুকে ভয় পাওয়া শুরু করেছে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া ভুলে গিয়েছে তখন থেকে মুসলমানরা দুনিয়ায় নিপীড়িত হওয়া আরম্ভ হয়েছে একটা ঘটনা মনে পড়ল ছোট্ট 40-50 সেকেন্ডের ঘটনা খালিদ ইবনুল ওয়ালিদের নাম আপনারা জানেন কি জানেন না পৃথিবীর দুইজন কমান্ডার জীবনে কোনো যুদ্ধে তারা পরাজিত হয় নাই একজন মুসলিম আর একজন অমুসলিম অমুসলিম হচ্ছে ওই মঙ্গোলিয়ান সেনাপতি চেঙ্গিস খান কোনো যুদ্ধে সে পরাজিত আর মুসলিম কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদ
পৃথিবীর কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই আল্লাহু আকবার শেষ বয়সে কান্না করছেন তার স্ত্রী এসে বলছেন স্বামী কাঁদেন কেন আপনি তিনি বললেন এত লড়াই করলাম আমি যেন শহীদ হই শাহাদাতের উদ্দেশ্যে আল্লাহ আমাকে শহীদ করলেন না আমার সাথে অনেক সাথী শহীদ হয়েছে তারা কত সৌভাগ্যবান আমরা তো শাহাদাতকে ভয় পাই শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু শাহাদাতের মৃত্যুর পরে হিসাব নাই বিচার নাই বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেন সুবহানাল্লাহ তার স্ত্রী বললেন আচ্ছা স্বামী গো কেমন করে আপনি শহীদ হবেন বলেন তো আপনার উপাধি হলো সাইফুল্লাহ কার তরবারি তো আপনি তো শহীদ হলে আপনার তরবারি কোন কাফেরের তরবারিতে আপনি পরাজিত হবেন তো আল্লাহর তরবারি তো পরাজিত হয়ে যাবে আল্লাহ এটা চান না তবে আপনার অন্তরে শাহাদাতের তামান্না আছে নবীজি বলেছেন শাহাদাতের তামান্না থাকলে বিছানায় পড়ে মারা গেলেও সে শহীদের মর্যাদা পাবে সুবহানাল্লাহ এই খালিদ ইবনুল ওয়ালিদের কথা বলছি পারস্য পারস্যদের সাথে যুদ্ধে গিয়েছেন তখনকার পারস্যরা ছিল সুপার পাওয়ার পারস্যের কমান্ডার খালিদ ইবনুল ওয়ালিদকে চিনতেন তিনি জানতেন খালিদ খুব সাহসী তিনি খালিদকে ডেকে বললেন আচ্ছা খালিদ তুমি একজন বীর সাহসী আমার কোনো সন্দেহ কিন্তু তুমি যাদেরকে নিয়ে এসেছো এরা সবাই তো আমার বাহিনীর হাতে আজকে মৃত্যুবরণ করবে তারপর খালিদ বই পেয়েছেন তাই না শুনেন এই কথাটা কত প্রেরণার কথা তিনি কি বললেন জিতুকুম মিন কওমিন জিতুকুম মিন কওমিন ইউহিব্বুনাল মাউতা কামা তুহিব্বুনাল হায়া পারস্যের কমান্ডার শোনো তোমার সাথের সৈন্যরা যেভাবে বেঁচে থাকা পছন্দ করে আমার সাথের সাথীরা শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া তারা সেভাবে পছন্দ করে এই জন্য তো মুসলমান 313 জন নিয়ে বদরে বিজয়ী হয়েছে এই জন্য খায়বারে হুনাইনে মুসলমান বিজয়ী হয়েছে পারস্য রোম সাম্রাজ্য মুসলমানরা পেয়েছে আর যেদিন থেকে মুসলমান মৃত্যুকে ভয় করা আরম্ভ করেছে তখন থেকে মুসলমান ও মুসলিমদের গুলামে পরিণত হওয়া শুরু হয়েছে তালুতের নেতৃত্বে কতজন বলেন কষ্ট হচ্ছে আপনারা তাই না তো শেষ 3-4 মিনিট অপেক্ষা করেন 313 জনের বাহিনী মোকাবেলা হবে জালুতের সাথে জালুতের বিশাল বাহিনী অস্ত্র শস্ত্রের অভাব নাই লৌহ বর্ম পরিধানরত সবাই তীরের অভাব নাই তলোয়ারের অভাব নাই এবার এই জালুতের বাহিনীর সামনে গিয়ে 313 জন ইমানদার তারা তখন কি বললেন শুনেন আল্লাহ তাদের কথা কোরআনে উঠাইয়া দিয়েছেন তারা তখন বললেন কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইযনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন এমন তো বহু হয়েছে যে সংখ্যায় কম থাকা ইমানদারেরা সংখ্যা গরিষ্ঠের উপরে বিজয়ী হয়েছে সুতরাং আমরা তাওয়াক্কুল করছি আল্লাহর উপরে আমরা মনে করি আমাদের রব আমাদের সাথে আছেন তারা আরো বলেছিলেন ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রাব্বানা আফরিগ আলাইনা সাবরাম ওয়া থাব্বিত أقدامنا وانصرنا على القوم الكافرين আল্লাহ বলছেন যখন তারা জালুতের বাহিরের মোকাবেলায় তারা যখন দাঁড়ালেন তখন তারা দোয়া করলেন আল্লাহর কাছে চাইলেন বললেন রব্বানা আফরিগ আলাইনা সাবরান আল্লাহ আমাদের অন্তরে আপনি সবর ঢেলে দেন সবর মানে হলো সংযম সবর মানে হলো দৃঢ়তা আল্লাহ আমাদেরকে আপনি সবর দান করেন আর তারা দোয়া করলেন ওয়াসাব্বিত আকদামানা আমাদের এই পদযুগলকে আপনি জিহাদের ময়দানে অবিচল রাখেন ওয়ানসুরুনা আলাল কওমিল কাফিরিন কাফিরদের উপর আপনি আমাদেরকে সাহায্য করেন 313 জন ইমানদার সাহায্য চাইলেন কার কাছে আল্লাহর সাহায্য কেমনে আসলো শোনেন এবার লড়াই আরম্ভ হবে ফাহাজামুহুম বিইযনিল্লাহি ওয়া কাতালা দাউদ জালুত একজনের নাম বললাম জন নবীর নাম নামটা কি গেল জোরে বলেন দাউদ নবীকে আল্লাহ এত সুন্দর ভয়েস এত সুন্দর কণ্ঠ দিয়েছেন তার উপর নাজিল হওয়া জাবুর তিনি যখন তেলাওয়াত করতেন সমুদ্রের মাছেরা উড়ন্ত জিনেরা
উরন্ত অবস্থা বন্ধ করে নদী সাগরের মাছেরা কিনারায় এসে তার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল পড়া হয়ে যেত। আল্লাহু আকবার। তিনি তখন নবী হন নাই, দাউদ নবী বয়সে তরুণ, তখন যুবক, 14-15-16-17 এরকম বয়স আর কি। এই কম বয়সী তরুণ যুবক দাউদ, তিনি এই 313 জনের ভিতরে আছেন। বাদশা জালুত বলল, তোমরা এত কম, মাত্র 313 জন এসেছো, তোমরা তো দুর্বল। আচ্ছা দেখি তো, তোমাদের সবচাইতে ভালো বীর, সবচেয়ে যে সাহসী, তারে পাঠাও, সে একটু আমার সাথে লড়ুক। তোমাদের একজন পাঠাও। সেই সময় যুদ্ধের রীতি ছিল এইরকম, প্রথমে ডাকাডাকি করা হতো, সবচেয়ে ভালো বীরকে পাঠাও। ওই বদরের যুদ্ধও কিন্তু একই কায়দায় হয়েছে। জালুত বলল, দেখি কে আসো। এখন দাউদ নবী বয়স তখন কম না বেশি, আসলে এই যুদ্ধের সাথে বদর যুদ্ধের মিল আছে। বদর যুদ্ধে আবু জেহেলকে কে মারছে জানেন না আপনারা? এই ঘটনার সাথে বদর যুদ্ধের অনেক মিল। বয়স্ক কোন সাহাবি আবু জেহেলকে শেষ করে নাই, কে শেষ করেছে? ছোট্ট এক, ওই যে মাদ মুআউযের কাহিনী জানেন না, দুই কিশোর যুদ্ধে এসেছিল, এরাই শেষ করেছে দুই ভাই, সেদিকে গেলাম না। তো দাউদ আলাইহিস সালাম নবীও হন নাই, বয়স কম, তরুণ যুবক, তিনি গিয়ে ইমানদারদের কমান্ডারের নাম কি বলেছিলাম জোরে বলেন না, গিয়ে বললেন, মাননীয় কমান্ডার, আপনি আমার অনুমতি দেন। সে যেভাবে বলতেছে যে তোমাদের বীরকে পাঠান, আমার আর সহ্য হচ্ছে না, আমি তার সাথে লড়াইয়ে যেতে চাই। দাউদ বললেন, তুমি কম বয়সী, তুমি কম বয়সী, তোমার বয়স কম, তুমি যাওয়ার দরকার। কিন্তু দাউদ নবী নাছোড় বান্দা, যেভাবে ওই দুই যুব, ওই দুই কিশোর বদরের সময় ছিল নাছোড় বান্দা, তিনি নাছোড় বান্দা বলছেন, না আপনি আমাকে সুযোগ দেওয়াই লাগবে, হয় আমি তাকে জাহান্নামে পাঠাবো, নইলে আমি শহীদ হব। আল্লাহু আকবার। তখন তালুত লক্ষ্য করলেন এই যুবকের মধ্যে দিনই চেতনা, তিনি বললেন, ঠিক আছে যাও, তবে এদিকে আসো। এবার কমান্ডার তার নিজের তলোয়ারটা তাকে দিলেন, ওই পিছনে তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। তিনি বললেন, তলোয়ারের দরকার নাই, রাখেন, এই কাফেররা আমি কেমনে শেষ করি আপনি দেখেন না একটু। নমরুদদের, নমরুদকে শেষ করতে আল্লাহর কিছু লাগছে? কি লাগছে? আর ফেরাউন, আমরা তো বলি পানির অপর নাম, আর তার জন্য হয়েছে পানির অপর নাম ফেরাউন। নামে দুনিয়ায় এখন কেউ নাই, এই চরিত্র ধারণকারীরা এইরকম দুর্বল জিনিস দিয়েই শেষ হবে ইনশাআল্লাহ। তা শোনেন, দাউদ নবী বলেন, আপনারটা আপনার কাছেই রাখেন, দেখেন না আমি কি করি। দাউদ নবী ছিলেন পাথর নিক্ষেপে, পাথর নিক্ষেপে তিনি ছিলেন অত্যন্ত পারদর্শী। আমার বাড়ি তো সিলেটে, আমাদের সিলেটে এটাকে গুলেল বলে, গুলটি, তারা কি বলে তো আমাদের কাছে না, কুমিল্লা সিলেট ভাই ভাই মিলাছে, তো মিলাছে না, আপনারা কি বলেন? ও আমার মনে পড়ছে, আমি তো দীর্ঘ 13 বছর ধরে সিলেটের বাইরে, আমরাও গুলাইল বলে এটাকে, গুলাইল। ওই আমিও মনে আছে ক্লাস 2-3 যখন পড়তাম, পাখির উদ্দেশ্যে এরকম মারছি কয়েকটা, কিন্তু স্বীকার করতে পারি নাই। আপনারা হয়তো অনেকে এরকম করেছেন, করছেন না? ওই তিনি গুলেল নিক্ষেপে ছিলেন পারদর্শী। ওইদিকে কাফিরদের কমান্ডার নাম কি? জালুত। গোটা শরীর লৌহ বর্ম পড়া, লৌহ বর্ম মানে আপনি তলোয়ার দিয়ে আঘাত করে তাদের কিছুই করতে, এদিকে মারেন ওদিকে মারেন, নিচে উপরে ডানে বামে সামনে পিছে, তাকে কিছুই করতে পারবে না, কারণ লৌহ বর্ম পরিধান করা। দাউদ নবী তাকে কিভাবে শেষ করলেন শুনেন, তার পাথর নিক্ষেপ, তার নিশানা কখনো মিস হতো? তিনি দেখলেন এই কাফিরের গোটা দেহ লৌহ বর্ম পরিধান করা, আবার মাথার মধ্যেও হেলমেট পরা, লোহার হেলমেট, মাথায়ও আঘাত করা যাবে না, শুধু দেখা যাচ্ছে দুইটা চোখ, দুইটা চোখ আছে না? আচ্ছা আপনি হেলমেট পরে না যাই পড়েন, চোখ কি ঢাকা যায়, দেখবেন কেমনে। তিনি লক্ষ্য করলেন তার চোখ, চোখ বরাবর নিশানা করে, ওই জালুতের চোখ বরাবর নিশানা করে তিনি একটা পাথর এত জোরে নিক্ষেপ করলেন যে পাথরটা এই দিকে ঢুকে তার মাথার পিছন দিকে মগজ সুদ্ধা বের করে নিয়ে বের হয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা নেতা যদি শেষ হয়ে যায়, কর্মী কি আর মাঠে থাকবে? তখন গোটা ময়দানে
এই যে বলছিলাম না বদরের সাথে এই যুদ্ধের মিল ঠিক বদরেও যখন আবু জাহাল নিহিত হয়েছে বদরের মাঠে আওয়াজ উঠেছিল কুতিলা আবু জাহাল তখন কাফিররা বলেছিল আমাদের নেতাই শেষ আমরা দাঁড়ায়া কি হবে সবাই তখন ভাগছে যখন এই যুদ্ধেও চতুর্দিকে আওয়াজ উঠলো কুতিলা জালুত জালুতের বাহিনী কয় আরে বাপ রে বাপ আমাদের নেতার গুটা শরীরেই ছিল বর্ম পোড়া নেতাই শেষ আমরা থাই গেল আপনি সবাই ভাগছে আল্লাহু আকবার ও যুবক ভাইরা 200 কোটি মুসলমানদের মধ্যে কয়েক কোটি যুবক আছে তালুতের বাহিনী জালুতকে মোকাবেলা করে মসজিদে আকসাকে পুনরুদ্ধার করলো ওইদিকের আগের কাহিনী বললাম ইউসা বিন নুন লড়াই করেছেন আল্লাহ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন সূর্যকেও থামিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়বেন না ঈমান ছিল তাদের কি ছিল ঈমান সাহায্য এসেছে কার তরফ থেকে আজকে আমাদের উপর আল্লাহর সাহায্য আসে না কেন যুবকের ভেতর ঈমান নাই তার জীবনে ঈমানের ছিটে ফোটা নাই নামাজ নাই মাদকাসক্ত 24 ঘন্টার সময় 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় সে নাপাক থাকে কথা ঠিক আছে এমন কি ওয়াজ মাহফিল থেকে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়ায়া পেশাব করে পেশাব করে পানিও নেয় না কিছুদিন আগে এক মাহফিলে চেয়ারম্যান সাহেব আসলেন বললেন হুজুর আমি একটা কষ্টের কথা আপনাকে বলতে চাই বললাম চেয়ারম্যান সাহেব বলেন আমি সব সময় মাহফিলে আসি আমার এলাকার মোনাজাত পর্যন্ত আমি থাকি কারণ আমার বয়ান শুনতে ভালো লাগে কিন্তু একটা কষ্টের কথা আমি বলি আমি প্রত্যেক বছর মাহফিল থেকে যাওয়ার সময় দেখি এরকম এরকম অনেক যুবকরা অনেক বুড়ারা এগুলা করে আবার কিছুদিন আগে একটা চরণচলে গিয়েছিলাম নদী পাস হয়ে যাওয়া লাগে তো এক লোক বলতেছে হুজুর রাতের বেলা তো আপনাকে নদী পাস করে দিচ্ছি ওইদিকে কিছু মানুষ নদী পাস হইতে যে নিজের সতর সুদ্ধা শেষ করে ফেলেছে কথা বুঝতে পেরেছেন তো তো এই যদি হয় ওয়াজের অবস্থা সরি ওয়াজ না আমাদের আমলের অবস্থা তাহলে আল্লাহর সাহায্য আসবে ও যুবক ভাইয়েরা আমাদের আমলিয়াতে পরিবর্তন আনা দরকার আমাদের ইমানটাকে নবায়ন করা দরকার আমাদের নিজেরকে ইমানের পথে নিজেদেরকে সমৃদ্ধ করা দরকার আমাদের মতোই তো তারা যুবক ছিলেন এই যুবকরা যদি আল্লাহর সাহায্য পেতে পারে আমি আপনি যদি দিনকে আমাদের জীবন পরিচালনার জন্য দিনকে গ্রহণ করে সেই আলোকে জীবন পরিচালনা করি তাহলে আল্লাহ কি আমাদেরকে বিজয় সাহায্য দিবেন না আপনাদের কাছে আমি আর্জি রাখতে চাই যুবক ভাইয়েরা সহ আমার চাচাজানরা যারা এসেছেন আসুন নিজেদেরকে ঠিক করি আমার দেশে ওয়াজ হয় বেশি আমল হয় কম ওয়াজ মাহফিলে মানুষ বেশি মসজিদে মানুষ বদরে কেন ইমামদাররা সাহায্য পেয়েছিল এখন আমাদের মসজিদ ওই তো মসজিদ মসজিদ পাকা মুসল্লি কাঁচা আর নবীদের সময়ে মসজিদ ছিল কাঁচা মুসল্লি ছিল বুঝতে পেরেছেন সাহায্য আসে না কেন কেন আমরা এই অবস্থায় পড়েছি জুমার দিনের মতো যখন পাঁচ ওয়াক্ত মসজিদ এইরকম করে ভরে যাবে আর ইমানদারেরা দিনই অনুভূতি নিয়ে চলাফেরা করবে বিশ্বাস করুন আল্লাহ বিজয় দিবেন এবং গোটা পৃথিবী আবারও মুসলমানদের সামনে প্রধানত হবে কোনো সন্দেহ নাই আসুন নিজেদেরকে আমরা ইমানের পথে দিনের পথে পরিচালিত করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন